হাই এভরি ওয়ান ওয়েলকাম টু বিএসপি বেঙ্গলি ক্লাসেস আজকের এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা ভিডিওটি দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও চলো তাহলে শুরু করে যাক এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি বলো কোন রাজ্য দু হাজার তেইশ সালে সাঁত্রিশতম জাতীয় গেমসের আয়োজন করবে হুইথ স্টেট উইল হোস্ট দি থার্টি সেভেন্থ ন্যাশনাল গেমস ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার না গোয়া সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি গোয়া নেক্সট প্রশ্ন দাদা সাহেব ফাল্কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দু হাজার তেইশ সালে কাকে সম্মানিত করা হয়েছে বহিদা রহমান রজনীকান্ত প্রভাসনা না আলু অর্জুন সঠিক আনসার অপশন নাম্বার বহিদা রহমান কি পয়েন্টস তথ্য এবং সম্প্রচার মন্ত্রক বহিদা রহমানকে দ্বিপান্নতম দাদা সাহেব ফাল্কে আজীবন সম্মান প্রদান করবে দু সালের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দু সালে এশিয়ান গেমস কোথায় আয়োজিত হয়েছে এটা ছিল সংস্করণ অনুষ্ঠানে ভারতীয় দলের প্রত্যক্ষবাহী ছিল হরমনপ্রীত সিং এবং লভলিনা বোর গুহাইন নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা প্রথম হিজড়া মহিলা বা ট্রান্সজেন্ডার ওমেন ক্রিকেটারকে ড্যানিয়েল মেঘগাহি কানাডিয়ান ক্রিকেটার নেক্সট প্রশ্ন পুরুষ ক্রিকেট এশিয়া কাপ দু তেইশ কোন টিম জিতেছে ভারত শ্রীলঙ্কা ভুটান না নেপাল সঠিক স্যার হব অপশান নাম্বার ভারত নেক্সট উপবিজেতা শ্রীলঙ্কা এটা ছিল ষোলোতম সংস্করণ আয়োজন করেছিল শ্রীলঙ্কা এবং পাকিস্তান নেক্সট প্রশ্ন জি সেভেন্টি সেভেন প্লাস চীন শীর্ষ সম্মেলনে দু হাজার তেইশ কোথায় অনুষ্ঠিত হল সঠিক স্যার আবানা কিউবা এবার থিম ছিল কারেন্ট ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস দ্য রোল অফ সায়েন্স টেকনোলজি পৃথিবীর সব থেকে উঁচু নটরাজন প্রতিমা কোথায় স্থাপিত করা হয়েছে সেটিকে অপশন নাম্বার এ ভারত নতুন দিল্লি এই নটরাজনের প্রতিমাটি ওজন উনিশ টন এবং এটি অস্ত্র ধাতু নিয়ে তৈরিত যেমন সোনা রূপা সীসা তাম্বা इन परद लोहा एवं दस्ता नेक्स्ट प्रश्न सिंगापुरे भारतीय নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন সঠিক অ্যানসার হবে অপশন নাম্বার এ থারমোন সন্মুগ রত্নাম কি পয়েন্টস সিঙ্গাপুর কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত রাজধানী সিঙ্গাপুর সিটি এবং মুদ্রা হল সিঙ্গাপুর ডলার नेक्स्ट प्रश्न ভারতের 42 তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি হলো কি আইসালা মন্দির এলিফেন্ট গুহা তাজমহল না ছত্রপতি শিবাজি টার্মিনালস মুম্বাই সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ মন্দির কর্ণাটক এবং ভারতের একচল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি হল শান্তিনিকেতন যা পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট প্রশ্ন কোথায় নির্মিত হবে বিশ্বের সর্বোচ্চ কম্বেট এয়ারপোর্ট সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ নেমাবেল্ট লাদাখ বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও তেরো হাজার ফুট উঁচুতে নেমা বেল্টে এই কমবেট এয়ারপোর্ট নির্মাণ করবে প্রশ্ন প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি এর নতুন প্রধান মহাপরিচালক কে হয়েছেন তাহলে সঠিক অ্যান্সার কি হবে মনীষ ইনফরমেশন ব্যুরো পিআইবি এর ভুল ফর্ম হল প্রেস ইনফরমেশন বিউরো স্থাপনা উনিশশো উনিশ সালে সদর দপ্তর নতুন দিল্লি ফুটবল টুর্নামেন্ট ডুরান কাপ দু হাজার তেইশ কোন টিম জিতেছে

ফর এ ওয়ার্ল্ড ইন্ট্রেডিশন বিল্ডিং দ্য ফাউন্ডেশন অব ফর সাস্টেনেবেল অ্যান্ড পিসফুল সোসাইটি পুলিশ প্রবীণ নাগরিকদের জন্য সাবেরা প্রকল্প চালু করেছে সঠিকান সারা অপশান নাম্বার সি প্রয়াগরাজ উত্তরপ্রদেশ এর লক্ষ্য প্রয়াগরাজ জোনের মধ্যে সাতটি জেলায় বসবাসকারী প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য এবং অন্যান্য জরুরি অবস্থার সময় প্রয়োজনীয় পরিষেবা প্রদান করা সংযুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের আঠাত্তরতম সভা কোথায় অনুষ্ঠিত হল সঠিক সর্ব অপশান নাম্বার এ নিউ ইয়র্ক আমেরিকা আঠাত্তরতম অধিবেশনের চেয়ারম্যান ডেনিস ফ্রান্সিস নেক্সট প্রশ্ন পরিচ্ছন্ন বাউ জরিপ দু হাজার তেইশ কোন শহরের সবচেয়ে পরিষ্কার বাতাসের জন্য শীর্ষস্থান অর্জন করেছে হুইচ সিটি হ্যাজ সিকিউর দ্য টপ পজিশন ফর দ্য ক্লিনেস্ট এয়ার ইন ইন দ্য ক্লিন এয়ার সার্ভে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শিখৰ সম্মলন দুহাজাৰ তেইছৰ আয়োজন কথাই হল ৰোম নতুন দিল্লী টকিঅ' নাযাব অপশ্যন নাম্বাৰ বি নতুন দিল্লী ভাৰত কি পইণ্ট আয়োজনস্থল ভারত মণ্ডপম নতুন দিল্লি আয়োজন হয়েছিল নয় থেকে দশ সেপ্টেম্বর দু হাজার তেইশ সম্মেলনের অধ্যক্ষ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার লোগো ছিল ব্লুমিং লোটাস বা প্রস্ফুটিত পদ্ম আর এটা ছিল আঠারোতম সংস্করণ থিম বাসুদেবম কুটুম্বকম ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার নেক্সট প্রশ্ন রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা অধ্যক্ষ এবং সিইও কে হয়েছেন সেটাকে হবে অপশন নাম্বারে জয়া বর্মা সিনহা ইন্ডিয়ান রেলওয়েজ কি পয়েন্টস কি আছে স্থাপনা ষোলো এপ্রিল আঠারোশো তিপ্পান্ন হেডকোয়ার্টার নতুন দিল্লি এবং বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাকে আমন্ত্রণ জানিয়েছেন অপশান নম্বর এ অব সঠিক অ্যান্সার জো বাইডেন আমেরিকা ভারতের কোন রাজ্যে বিরল ধাতু ভেনাডিয়ামের খোঁজ হয়েছে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ গুজরাটে ইম্পর্ট্যান্ট পয়েন্টস ভারতের ভূতাত্ত্বিক সমীক্ষা বা দি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গুজরাটের আলংয়ের কাছে খাম্বাত উপসাগর থেকে সংগৃহীত পলির নমুনায় বিরল ধাতু ভেনাডিয়াম আবিষ্কার করেছে দ্বিপাক্ষিক সামুদ্রিক মোড়া সিম্ব্যাক্স দু হাজার তেইশ ভারতীয় নৌবাহিনী এবং কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে নম্বরে সিঙ্গাপুর সিমভ্যাক্স এর পুল প্রমূল সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম বাইলেটারাল এক্সারসাইজ দু হাজার তেইশ সালে পঁচটতম রোমান ম্যাক্সিসের পুরস্কারে কে সম্মানিত হয়েছেন সঠিক অ্যান্সার অপশান নাম্বার ই উপরের ছবি লেমোস আর রবি কনন করবি মরিয়ম ফেরার নেক্সট প্রশ্ন মিস ডুভা ইউনিভার্স দু হাজার তেইশের পুরস্কারটি কে জিতেছেন সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি শ্বেতা সারদা কোন রাজ্যের সালম জেলার সাগো পণ্য বা সাবুদানা ট্যাগ পেয়েছে রাজস্থান মহারাষ্ট্র তামিলনাড়ু না হরিয়ানা সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি তামিলনাডু অন্ত্ররাষ্ট্রীয় লোকতন্ত্র দিবস দু হাজার কোবে পালন করা হল সঠিক অ্যান্সার হবে পনেরোই সেপ্টেম্বর ভারতের বাইরে পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় হিন্দু মন্দির কোথায় অবস্থিত নিউ জার্সি বালি টোকিও না বেজিং সঠিক অ্যান্সার হবে নাম্বার এ নিউ জার্সি আমেরিকা ভারতের বাইরে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির ধাম মন্দির কম্বোডিয়াতে অবস্থিত পিন্ডস পর্বতে অবস্থিত জাগোরিয়া কোন দেশের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার সি গ্রিস দু সালে বিশ্ব শান্তি পুরস্কার কে জিতেছে নার্গিস হাসান যায় নেক্সট প্রশ্ন কে টেনিস টুর্নামেন্ট ইউএস ওপেন দু হাজার চব্বিশে পুরুষদের একক শিরোপা জিতেছে নোভাক জোকোভিক সার্বিয়া এবং মহিলা একক শিরোপাটি জিতেছে কোকোগোভ আমেরিকা ফিফা পুরুষ বাস্কেটবল বিশ্বকাপ দু হাজার তেইশের পুরস্কারটি কে জিতেছে জার্মানি আয়োজনস্থল ফিলিপিন্স জাপান এবং ইন্দোনেশিয়া এটা ছিল উনিশতম সংস্করণ এবং কুড়িতম তম সংস্করণ দু হাজার সাতাশের আয়োজন করবে কাতার নেক্সট প্রশ্ন দু হাজার সালে কোন প্রাণী খাদ্য প্রাণীর ট্যাগ পেয়েছে বা হুইচ অ্যানিমেল হ্যাজ গট দ্য ট্যাগ অফ ফুড অ্যানিমেল ইন দু হাজার তেইশ উত্তর পূর্ব মিথুন নেক্সট প্রশ্ন মহিলা সংরক্ষণ বিল কি নামে লোকসভায় পেশ করা হয়েছিল নারী শক্তি বন্ধন অধিনিয়ম নেক্সট প্রশ্ন কে প্যারাকমান্ডো হয়ে ভারতের প্রথম মহিলা সেনা সার্জন হয়েছেন মেজর পায়েল ছাবরা হরিয়ানা ভারতের প্রথম গরিলা গ্লাস তৈরির কারখানা কোথায় স্থাপনা করা হবে তেলেগাঁও মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন ভারতীয় বায়ুসেনা প্রথম সি টু নাইনটি ফাইভ পরিবহন বিমান বা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পেয়েছে স্পেন থেকে নেক্সট প্রশ্ন ভারতে ফ্রান্সের নতুন রাজদূতকে নিযুক্ত হয়েছেন থিয়েরি মেথাও নেক্সট প্রশ্ন কোন সংস্থা ভারতের দিনে জি টোয়েন্টি এর একুশতম স্থায়ী সদস্য হয়েছে সঠিক সর্ব অপশন নাম্বারে আফ্রিকান ইউনিয়ন নেক্সট প্রশ্ন জি টোয়েন্টি শিখর সম্মেলন দু হাজার তেইশের আয়োজন করেছে ভারত ভারতীয় মহিলা ক্রিকেট টিম এশিয়ান গেমস দু হাজার তেইশে কোন পদক জিতেছে স্বর্ণ পদক আর ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে জিতেছে স্থল হংজো চাইনা জাতীয় শিক্ষক দিবস দু হাজার কবে পালন করা হল পাঁচই সেপ্টেম্বর স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ কোথায় আয়োজিত হল চেন্নাই ভারত মহান দার্শনিক আদি শঙ্করাচার্যের স্ট্যাচু অফ ওয়ান ওয়ানেসেস এর একশো চার ফুট উঁচু মূর্তি একশো আট ফুট উঁচু মূর্তি উন্মোচন কোথায় করা হয়েছে ওমকেশ্বর মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় বিশ্বের বৃহত্তম সম্মেলন কেন্দ্র যশোভূমি কনভেনশন উদ্বোধন করেছেন দারিকা নতুন দিল্লিতে তিপান্ন বছর পর কোন দেশ হংকংকে পেছনে পেলে বিশ্বের সবচেয়ে উন্মুক্ত অর্থনীতিতে পরিণত হয়েছে বা ওপেন ইকোনমিতে পরিণত হয়েছে সিঙ্গাপুর নেক্সট প্রশ্ন কোন রাজ্য মুখ্যমন্ত্রী লাডলি বাহান আবাস যোজনা শুরু করেছে মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশের আয়োজন করলো কোন দেশ ভারত ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল শাহরুখ খান মেসকট ছিল ক্রিক্টোভার্স অন্তিম সং ছিল দিল জোসন বোলে এবং এটা গেয়েছিল প্রীতম চক্রবর্তী নেক্সট প্রশ্ন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এফ এর নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন আর মাধবন এফ টিআইআইয়ের ফুল ফ্রম হল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া গঠন উনিশশো ষাট সদর দপ্তর পুনে মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন পুরুষ হকি ফাইভেস এশিয়া কাপ দু হাজার তেইশ কোন দেশ জিতেছে ভারত জুরিক ডায়মন্ড লীগ দু হাজার তেইশে ভারতীয় খেলোয়াড় নীরজ চোপড়া জেবলিন থ্রোতে কোন পদক জিতেছে সিলভার মেডেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির জনক মহাত্মা গান্ধী এবং গান্ধী বাটিকার বারো ফুট লম্বা মূর্তি উন্মোচন করেছেন কোথায় রাজঘাট নতুন দিল্লি নেসকম এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন রাজেশ নাম্বিয়ার নেসকমের ফুল ফ্রম হল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ স্থাপনা এক মার্চ উনিশশো অষ্টআশি সদর দপ্তর নতুন দিল্লি নেক্সট প্রশ্ন কোন রাজ্যের রায়গড়া চাল এবং কোরাপুট কালো জিরা চাল জিআইটেক পেয়েছে ওড়িশা জীববিজ্ঞানের জন্য শান্তিস্বরূপ ভট্টনাগর পুরস্কার দু হাজার বাইশকে পেয়েছেন মোদিকা সুব্বা রেড্ডি এবং অশ্বিনী কুমার নেক্সট প্রশ্ন উদমপুর রেলওয়ে স্টেশনের নতুন নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন দু হাজার তেইশ সালে বিশ্ব মশালা কংগ্রেসের চোদ্দতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে মুম্বাই ভারত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের বিধানসভায় জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেভার উন্মোচন করেছেন গুজরাটে নৌসেনা দিবস দু হাজার কোন দুর্গে পালিত হবে সিন্ধু দুর্গ ফোর্ট আরব সাগর প্রতি বছর চার ডিসেম্বর নৌসেনা দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন চাঁদের সেই জায়গা যেখানে চন্দ্রযান দুই পায়ের চাপ ফেলেছে সেটি কী নামে পরিচিত তিরঙ্গা পয়েন্ট নাম দেওয়া হয়েছে চন্দ্রযান দুই সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস চন্দ্রযান দুই মিশন লঞ্চ করা হয়েছিল বাইশ জুলাই দু হাজার উনিশে এবং রকেটের নাম ছিল জি মার্ক থ্রি ল্যান্ডার বিক্রম এবং রোবার প্রজ্ঞান নেক্সট প্রশ্ন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর কোথায় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন জয়পুরে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির ডাইরেক্টর ইনচার্জ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রাহুল নবীন এর গঠন হয়েছিল এক মে উনিশশো ছাপ্পান্নতে সদর দপ্তর নতুন দিল্লি নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার সবল যোজনা শুরু করেছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ সরকার প্রতিবন্ধী শিশুদের বিশেষ যত্ন প্রদানের জন্য সবল প্রকল্প চালু করেছে সেল থেকে কৃত্রিম মানব তৈরি করেছেন কোন দেশের গবেষকরা ইসরায়েল কোন দেশ বিশ্ব প্রকল্পের অধীনে বিশ্বের প্রথম দুর্যোগ হাসপাতাল আরোগ্য মৈত্রী নির্মাণ করেছে ভারত ভারতীয় ও ফরাসি নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক মহড়া বরুণ এর একুশতম সংস্করণের দ্বিতীয় পর্ব কোথায় অনুষ্ঠিত হয়েছে আরব সাগরে নেক্সট জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন জোটের সূচনা করেছেন গ্লোবাল ফুয়েল অ্যালায়েন্সেস নেক্সট প্রশ্ন প্রিজার্ভরেন্স রোবর এ স্থাপিত কোন যন্ত্রের সাহায্যে নাসা সফলভাবে মঙ্গলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করেছে মক্সি থেকে মক্সির ফুল ফ্রম মার্স অক্সিজেন ইন সেতু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট নেক্সট প্রশ্ন কে অল ইন্ডিয়া রেডিও এবং নিউজ সার্ভিস ডিভিশনের নতুন প্রধান মহাপরিচালক হয়েছেন ডক্টর বসুদা গুপ্তা ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড পাওয়ার ট্রান্সফর্মার কোথায় ইনস্টল করা হয়েছে ব্যাঙ্গালোর ফার্মাসিউটিক্যাল এবং মেডটেক সেক্টরে গবেষণা এবং উদ্ভাবন প্রচারের জন্য কাকে দু হাজার তেইশ সালে স্বাস্থ্যমন্ত্রক কোন প্রকল্প চালু করেছে প্রিপ স্কিম এরপুল ফ্রন্ট প্রমোশন অফ রিসার্চ ইনোভেশন ইন ফার্মা মেডেক্স সেক্টর নেক্সট কে টাটা স্টিল চেজ ইন্ডিয়া ম্যান্স ব্লিটস টুর্নামেন্ট দু হাজার তেইশের শিরোপা পেয়েছে সঠিক আনসার আলেকজান্ডার গ্রিসুক রাশিয়া নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় সরকার কোন রাজ্যের কৃতেশ্বরী গ্রাম ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গ কে সাপ অনুরুদ্ধ সিক্সটিন ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের শিরোপাটি জিতিয়েছে ভারত ভারতীয় টিম বাংলাদেশকে দুই জিরোতে হারিয়ে আন্ডার সিক্সটিন ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের পুরস্কারটি জিতিয়েছে আয়োজনস্থল ছিল থিম্পু ভুটান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ডক্টর গাজেন্দ্র সিং শেখাওয়াত কোথায় এই সেবা দু হাজার তেইশ প্রচার শুরু করেছে জয়পুরে কোন দেশের বিজ্ঞানীরা প্রথম বাদলের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আবিষ্কার করেছেন জাপান কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভালো বাতাসের মানের জন্য কোড ডিভাইস তৈরি করেছে বা হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হ্যাজ ডেভেলপড কোড ডিভাইস ফর গুড এয়ার কোয়ালিটি আইআইটি যোধপুর কোডের ফুল ফ্রম কোড প্লাজমা ডিটারজেন্ট ইন এনভায়রনমেন্ট কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা শুরু করেছে ওড়িশা গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট দু হাজার তেইশে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে কী রেটিং দেওয়া হয়েছে এ প্লাস পুরাতন সংসদ ভবনের নতুন নাম কি সংবিধান সদন অমৃত সদন লোকতন্ত্র সদন না ভারত সদন সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ সংবিধান সদন কি পয়েন্টস পুরাতন সংসদ ভবনের ডিজাইন করেছিল ব্রিটিশ আর্কিটেকচার স্যার এডমিন লুটিয়েন্স এবং স্যার হাওয়ার্ট বেকার নেক্সট প্রশ্ন গৃহ আধার প্রকল্প চালু করেছে গোয়া সরকার কে ফর্মুলা ওয়ান রেসের হ্যাঁ সিঙ্গাপুর গ্রেন্স দু হাজার সরকার মুখ্যমন্ত্রী কৃষক মিত্র যোজনা মধ্যপ্রদেশে কৃষকদের স্থায়ী কৃষি পাম্প সংযোগ দিতে শুরু করেছে এবং প্রথম বছরের লক্ষ্য দশ হাজার ওকে ফ্রেন্ডস তাহলে এই ছিল আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ